রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বনোয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল এবং আয়োজন করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং কর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি চলাকালীন বর্বরচিত হামলার প্রতিবাদ জানিয়ে বনোয়ায় শাসক দল তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য আবু ঝাড়গ্রামে আমাদের সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জননেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্প্রদায়ের মানুষ বিজেপির ইন্ধনে হামলা করেছিল তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বীরভা হাসদার গাড়ি ভাঙচুর করেছিল বিজেপির ইন্ধনে তার প্রতিবাদে আজকে আমাদের বুঝতে আমরা করলাম